ওখানে এই দুর্গা মন্দির, ওই দুর্গা মন্দিরে যেহেতু জায়গা সব, সেই জন্যে ওখান থেকে প্রায় 200 মিটার দূরে খুব একটা সুন্দর সিন করার পরিকল্পনা নিয়েছে মিস্ত্রি, এবং তাতে করে এলাকার মানুষ খুব উদ্যোগ আছে। হ্যালো বন্ধুরা, ব্লগ শুরু করার আগে তোমাদেরকে জানাই নমস্কার, তোর নাম দণ্ডপদ জোহার, তোমার জন্য নিয়ে আসছে একটা ব্লগ উপহার, না ফেলো চোখের ব্লগ, দেখতে থাকো গীতা গৌতম ব্লগস। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমাদের যে দুর্গা মন্দির রয়েছে, তো সেই দুর্গা মন্দিরে যাচ্ছি। আর দুর্গা মন্দিরটা রয়েছে আমাদের বেল্ডি গ্রামে, তো বেল্ডি গ্রামের যে শিব মন্দিরটা রয়েছে, তো শিব মন্দিরের কাছেই রয়েছে আমাদের মা দুর্গার মন্দির, তো মা দুর্গা মন্দির, তো সেই মন্দিরের কাছে যাচ্ছি। আর যাই তোমাদেরকে চলো দেখাচ্ছি যে মন্দিরের প্রতিমার কতটা কি কাজ হয়েছে, বা প্যান্ডেল যে হচ্ছে প্যান্ডেলটা কত কি কাজ হয়েছে, হ্যাঁ কত বাকি আছে কাজ, তো চলো সেইগুলো তোমাদের কাজকে দেখাবো। আর ওইখানে কমিটির পুরো সাক্ষাৎ নেব, আর কি কি অনুষ্ঠান হচ্ছে পূজার সময়, তো সেই অনুষ্ঠানগুলাও কমিটির কাছ থেকে জানিয়ে নিব। আর অন্য বছর থেকে এই বছর একটু ভালো রকম পূজা হবে বা অনুষ্ঠানও আছে, তো সেই অনুষ্ঠানগুলাও কি কি হবে সেগুলা কমিটির কাছ থেকে শুনে নেব। আর এখন আমি বেরিয়ে গেছি ঘর থেকে, আমি এখন রাস্তায় আছি, তো রাস্তায় এই কারণেই এখন শুরু করছি ব্লগটা, তো কেননা ঘরে মানে আমাদের কাছেই বক্স বাজছে, তো সেই বক্সের আওয়াজে ঠিক মানে শোনা যাবে নাই, তো সেই জন্য আর আমি ঘরে করি নাই, ঘর থেকে বেরিয়ে রাস্তায় করছি। তো চলো এখন তাহলে বেল্টি যাওয়া যাক সেই দুর্গা মন্দিরের কাছ। তো আমি এখন চলে আসছি সেই আমাদের যে দুর্গা মন্দির, তো দুর্গা মন্দিরটা আমাদের রয়েছে বেল্ডি গ্রামে, তো আমি সেই বেল্ডি গ্রামে চলে আসছি। তো ওই পাশে রয়েছে আমাদের শিব মন্দির, তো শিব মন্দিরটাও তোমরা ঝলক দেখে নাও, শিব মন্দিরটা। এই হচ্ছে শিব মন্দির, আর শিব মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মন্দির, তো দুর্গা মন্দিরে এখন সেই প্যান্ডেলের কাজ চলছে, আর ভিতরও মানে প্রতিমার কাজ চলছে, তো সেটাও চলো তোমাদেরকে দেখাবো। তো বাইরে প্যান্ডেলের কাজ দেখো, এখনো সম্পূর্ণ হয় নাই, প্যান্ডেলের কাজ চলছে, তো দেখে দাও প্যান্ডেলটা, প্যান্ডেলের কাজ হচ্ছে এই যে চলছে, আর বাইরে এই যে দেখছে লাইট দিয়েছে। তো তোমাদেরকে তো বাইরের প্যান্ডেলটা দেখালি, আর চলো আমি ভিতরে যাবো, ভিতরে প্রতিমার কতটা কাজ হয়েছে সেই কাজ চলো তোমাদেরকে দেখাবো। চলো আমি মন্দিরে দিয়ে যাচ্ছি, এই যে মন্দির, ছোট ছোট বাচ্চাগুলো খেলছে সবাই, ভিতরে আমি এখন যাই, চলো দেখাচ্ছি তোমাদের। তোমাদেরকে তো দেখালি যে এখানে যে মূর্তিগুলা গড়েছে আর কি, যেটা যেরকম ভাবে করেছে এখন সম্পূর্ণ হয়নি কাজ, তো কাজ চলছে। তো তার আগে চলো মিস্ত্রি কথা বলে নেব, তো মিস্ত্রি নমস্কার। নমস্কার, আপনার একটু নাম পরিচয়টা বলে দাও। আমার নাম হচ্ছে সানাইদুল অঞ্চলের কোটলই গ্রামে ঘর আমাদের। আচ্ছা, নামটা? নাম হচ্ছে আমার কার্তিক চন্দ্র কুমার। কার্তিক চন্দ্র কুমার, তো আপনি একাই করছেন না আরো আছে সঙ্গে? না না, আমার সঙ্গে আরো চারজনা সহশিল্পী আছে, যেটা আমার প্রধান শিষ্য সেটা হচ্ছে বলরাম গোস্বামী, আমাদের গ্রামের মানে কুটলুই গ্রামে। আর তারপরে আছে একজন, উনি হচ্ছেন লক্ষ্মীকান্ত কুমার, ওনার ঘর হচ্ছে পাতুয়াড়া, ওইটা হচ্ছে আপনার আলসাজি, এই আলসা থানা, আলসা থানা। তোমাদের থানাটা কোথায় গো? ইয়া পঞ্চায়েত, আলসা আলসা পঞ্চায়েত, চাটুমাসা, চাটুমাসা পঞ্চায়েত। আর এই যে এই মূর্তিগুলো করেছে এইগুলা কি? এই যে মডেলটা করা হয়েছে আপনার, এই মডেলটা হচ্ছে আপনার একজন ব্রাহ্মণ, আচ্ছা তিনি
আর কি পূজা উপাসনা করছি সেই একটা প্রতিভা নিয়ে আমি এই নথি তৈরি করেছি দেখুন দেখুন এই যে দেখুন এই যে মডেলটা করা হয়েছে আমাদের এখানে বিড়ির কাজগুলো বেশি চলে তো তো মেয়ে ছেলেরা কিভাবে বিড়ি পাকাছে হ্যাঁ পাত তামাক দিয়ে কিভাবে বিড়ি পাকাছে সেই বিড়ি পাকা ঘণ্টিতে এই মহিলার মূর্তি তৈরি করা হয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি চলো ভেতর দিয়ে আরো রয়েছে সেইগুলা আর আমাদের এখানে এই যে মাস্টার রয়েছে কমিটির একজন একটা লোক নমস্কার নমস্কার দীর্ঘদিন ধরে আমরা যখন ছোট ছিলাম তখন নদীতে আমরা জামা প্যান্ট পোষাই কোথায় যেতাম বড় দেখতে গর্বের বিষয় যে 2 বছর থেকে আজ 3 বছর হইলে আমরা গ্রামে মেলা করেছি আমি একজন এখানকারই কমিটির সদস্য আমাদের 2 বছর থেকে খুব আনন্দের সহিত গর্বের সহিত মা যে প্রতি বছর আসছেন এটা আমরা গর্বের সহিত গ্রহণ করি এবং মাকে আমরা যা করি যথাসাধ্য নিবেদন করি এবং আনন্দ উপভোগ করি এই মেলাটা চলতে থাকবে কি আর বলে দেবো আমাদের আনন্দ এই আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই আর আমি কিছু বলছি না এই আমাদের মিস্ত্রি মাস্টার আপনার পরিচয়টা বলতে নাম আমার নাম শক্তিপদ বড়াই ভিলেজ ভুরসা পোস্ট বেলদি থানা আরসা জেলা পুরুলিয়া আমি একজন শিক্ষক শান্তি কমিটির সম্পাদক এবং দুর্গা পূজা কমিটির একজন বিশিষ্ট সদস্য তোমরা শুনতে পারলে আর এখানে কিছু মূর্তি রয়েছে চলো সেই মূর্তি গুলো তোমাদেরকে এইটা নারদ ওই যে মহিষাসুর সবচেয়ে যে স্বর্গপুরী লন্ডভণ্ড করতেছিল তো সেই নারদে মা দুর্গার আরাহন আরাধনা করতেছিল সেই জন্য এই নারদের মূর্তি করা হয়েছে হ্যাঁ ইনি মা দুর্গাকে ডাকবে মহিষাসুর বলতে এটা হচ্ছে নারদ বিভিন্ন রকম সামান জোগাড় দেয় হ্যাঁ এই গ্রামের গ্রামের তো ঠিক আছে তোমাদের কাছে দেখালি এবার আর ওই পাশে দেখছো ওখানে একটা দুর্গা রয়েছে আর এখানে একটা দুর্গা হচ্ছে তো মিস্ত্রি বলছি যেটাকে বলবো আমরা চলন্ত মূর্তি মানে অডিও ভিশনের মাধ্যমে যেটা আর কি কথা বলে এবং চলাফেরা করে সেই জন্য মা দুর্গার মূর্তি তৈরি করা হয়েছে ইয়ার জন্য আপনার আলাদা মন্ডপ হয়েছে সেই কেন্দ্রে যাবে ওইখানে এই মা দুর্গা মহিষাসুর বোধ করতে সেই জন্য মা দুর্গার মা দুর্গা মহিষাসুরকে বোধ করবে তো সেই জায়গাটা কোন কেন সেটা তোমাদেরকে দেখাবো চলো তোমরা আরো দেখতে থাকো এখন দেখাচ্ছি আর বাইরে যে কমিটি যারা আছে তাদের সাথে একটু কথা বলে নেবো যে এটা এনারা কতদিন ধরে করছে বা এনাদের কি করে একটা মানে নতুন জায়গা আর কি যে আমরা একটা এরকম দুর্গা পূজা করব হ্যাঁ চলো সেটা কমিটির সাথে কথা বলবো বাইরে আমি এখন এই কমিটির সাথে কথা বলে নেবো যে এটা কতদিন ধরে প্রতিমার কাজ চলছে বা প্যান্ডেলের কাজ চলছে আর এটা কতদিন ধরে এই পূজাটা হচ্ছে তো সেটা কমিটির কাছ থেকে জানিয়ে নেব তো নমস্কার নমস্কার তো আপনার একটু নাম পরিচয়টা বলে দাও আমি আমার নাম বিষ্ণুপদ গড়াই বেলডি আচ্ছা এই দুর্গাপূজার কমিটির সেক্রেটারি আচ্ছা তো এই প্রতিমার যে কাজ হচ্ছে এটা কতদিন ধরে হচ্ছে কাজটা কাজটা অনেকদিন থেকেই হচ্ছে অনেকদিন থেকেই আর এর আগে তো এখানে দুর্গাপূজা হইতো নাই না কিছুদিন আজ 5-6 বছর হলো দুর্গাপূজা আমরা করছি এবং যতটুকু সামর্থ্য বা এইভাবে আমরা করে আসছি সবার জনগণের ইয়া তো ইয়ার আগে হইতো নাই তো তোমাদের কী করে একটা মানে মনে জাগিল যে আমরাও দুর্গাপূজা করবো বা জনগণের সবার ইচ্ছা যে আমাদের মেয়া ছিল বিভিন্ন জায়গায় যাচ্ছে তো আমরা সবাই মিলে একটা দুর্গাপূজা করা হোক মানে জমিরাও জমিদাতারাও দান করলে জমি দিয়েছে এবং সেইভাবে সবার আগ্রহ সহযোগিতায় এই দুর্গা মন্দির গড়ে উঠেছে আর আমরা এই প্রতিষ্ঠা করেছি এই এই আর কি মানে এখানে এই যে মেয়া ছেলেগুলো যারা দুর্গাপূজা করার পরে তারা একটু মানে অন্য জায়গায় যাইতো পূজা করতে সেটা একটু দূর হইতো জায়গাটা দূর হইতো তো সেজন্য এখানে ইয়ার একটা ই করেছে যে আমরাও একটা দুর্গা মন্দির করা যাক আর দুর্গাপূজাটাও
তো সেই জন্য এরা এখানে দুর্গা পূজাটা করছে। তো ক বছর হলো এটা নি? ওই ছ বছর। ছ বছর এই বছরটা নিয়ে ছ বছর হবে। তো এরপর এখানে যে কি কি প্রোগ্রাম আছে তো সেটাও চলো জানিয়ে দিচ্ছি। প্রোগ্রামটা তো প্রোগ্রামটা আমাদের আছে মহিষাসুর বধ আছে মাকে, ওটা মেশিনারি দিয়ে আমাদের ছবি আলোকিত আলো সজ্জায় ওটা দেখানো হবে ইলেকট্রিক সিস্টেম। হ্যাঁ, আর সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিটি থেকে যে আমরা চার দিন করব, সপ্তমী এবং অষ্টমী এবং নবমী এবং দশমী পর্যন্ত আমরা দেখান দিব সেটা। হ্যাঁ, সন্ধ্যার থেকে আমরা ছটা সাতটার থেকে আয়োজন করেছি। আরেকটা আমাদের ষষ্ঠীর দিনে প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের পদাবলী কীর্তন বাঁকুড়ার থেকে আসছে। তো তোমরা তো শুনতে পারলে বা দেখতে পাচ্ছ যে কি কি অনুষ্ঠান আছে সেটা বলে দিল। আর তোমাদেরকে চলো দেখাবো যে যে জায়গাটাতে মহিষাসুর বধ হবে তো সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে প্যান্ডেলটা, তো এই প্যান্ডেলটা মানে কোন জায়গা থেকে? হ্যাঁ, তো এই যে প্যান্ডেল মালিক, তো চলো আপনার নাম পরিচয়টা একটু দর্শককে বলুন। আমার নাম হচ্ছে গৌরচন্দ্র কুমার, গ্রাম বেল্ডি, পোস্ট বেল্ডি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। এই যে প্যান্ডেলের কাজটা চলছে এটা আপনারই? হ্যাঁ, আমার নিজ। আর এই প্যান্ডেলের কাজটা কতদিন ধরে হচ্ছে? মোটামুটি আজ আট দশ বছর। আট বছর। হ্যাঁ, আট দশ বছর ধরে এই প্যান্ডেলের কাজ করে। হ্যাঁ, তো প্যান্ডেলটা তো তোমরা দেখলেই প্যান্ডেলটাও মোটামুটি ঠিকই আছে, আর এখনও কাজ চলছে, আরও ভালো করে কাজটা হবে। কে আমি এই দাদার কাছ থেকেও কিছু জানিয়ে নেব যে এখানে এই ব্যাপারে বয়স্ক লোক বটে, তো সেই হিসাবে চলো আমি জানিয়েছি। তো কেমন এখানে যে দুর্গা পূজাটা হচ্ছে তো কেমন লাগছে? আমাদের প্রতি মানুষের হয়তো মেয়া ছেলেদেরও আর এই পুরুষ মানুষদেরও সবার প্রতি একটা এমন একটা ভাব এসেছে, এই ভাবটা আমরা যে কটা দিন, চার পাঁচটা দিন আমাদের খাইয়ে দাঁয়ে না খাইয়ে দাঁয়েও আমাদের এই মন্দির আর মন্দির মায়ের পুজো পুজো এই সব ছাড়া আর আমাদের কিছু নাই, বুঝলে? আমাদের এই মায়ের পুজো ছাড়া আর কিছু নাই। খাও না খাও, রান্না হবে তো আমরা দশটা দিও করি, কেউ বাড়িতে রান্নাও করে নাই, তবু আমাদের এই মায়ের পুজোর জন্য আগ্রহ খুব নিয়েছে এবং গ্রামের মেয়ে ছেলেরা খুব আগ্রহ নিয়েছে, পুরুষ মানুষরা আগ্রহ নিয়েছে এবং প্যান্ডেলের যে কাজ হয়েছে তাতেও আমাদের খুব খুশি হয়েছে মানুষ, আর যে আমাদের ইয়াগুলা প্রোগ্রামগুলো করা হয়েছে তাতেও মানুষ আমাদের গ্রামের মানুষ অনেকটা আগ্রহ হয়েছে। সেই আগ্রহ নিয়ে আমরা সবাইকে আনন্দ এবং আমরা যা কমিটির লোক আছে তারা কমিটিরা সব কিছু আমরা এখানে কোনো ঝোড় ঝামেলা বা কোনো কিছু আমরা হতে দিই নাই আর দিবও নাই, কারণ মানুষের যেখানে আগ্রহ সেখানে কিছু নেই, দুনিয়ায় সব সব একই। এই বলি আমার পূজা ছাড়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা, আর বলছিলাম যে এখানকে লোক আসার জন্য রাস্তাটা কোন দিক থেকে মানে কতটা পড়ছে, আরসা দিক থেকে বা পুরুলিয়া দিক থেকে? ন কিলোমিটার। কোন দিক থেকে? পুরুলিয়া দিক থেকে ন কিলোমিটার, আরসা দিক থেকে ১১ কিলোমিটার। এবার টোটো আসা যাওয়ার ব্যবস্থা হয়েছে। আর পুরুলিয়া দিক থেকে যেটা আসতে হবে তো সেটা তো ব্রিজ ভাঙা আছে? না, ব্রিজটা মোটামুটি এখন বসে গেছে, কাজ চলার মতন আসবে। ছোট গাড়ি পেরাবে, আমরা অর্ডার নিলব। ছোট গাড়ি পেরাবে আসা যাওয়ার জন্য পুরুলিয়া থেকে ন কিলোমিটার। বেলডি শিব মন্দিরের পাশে রয়েছে দুর্গা মন্দির, তো সেখানেই ওইটা দেখতে পাবে যেটা মহিষাসুরকে বধ করবে মা দুর্গা সেইটা। আর যেটা আরসা থেকে আসছে সেটার রাস্তা ভালো আছে? হ্যাঁ, ওটা খুব সুন্দর, ভালো। একজন মায়ের ভক্ত। জয় মা দুর্গা, মা দুর্গা কি জয়। এবছর অন্য দুবছরে নাই, আমাদের বেলদিতে সার্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে একজন কমিটি হিসাবে আমি কিছু দুই এক কথা বলছি। আমাদের সম্পাদক এবং আমাদের গৌর উদ্যোক্তা সবাই আছে এখানে, লক্ষণ আছে, আমার কাকা আছে, সবাই মিলে বলল ফুলেশ্বর কাকা আছে, সবাই আমরা উদ্যোক্তা, কেউ একক নাই, সবাই মিলে আমরা করছি। আমরা অনেক কষ্ট করে পুরুলিয়া যেতাম নদীতে গামছা পরে ছোটোর সময়, আর মেলা দেখতে যাই জলে ভিজে ভিজে আসতাম, রাত ১২টা ১টা হয়ে যেত আসতে। কিন্তু মা আমাদেরকে কৃপা করেছেন, আমাদের গ্রামেই পূজা হচ্ছে, মানুষজনকে আমরা আনন্দ দিচ্ছি, মায়ের পূজা আমিও করছি, যে আমিও এই মাত্র একটু জল খাইলাম, আমিও মায়ের পূজা করছি, আজ থেকে আমি নিরামিষ। সবাই মায়ের ভক্ত বেল্লি অঞ্চলে,
আশা করি আপনারাও আসবেন। খুব ভালো মেলা হচ্ছে এবছর, খুব ভালো মেলা আছে। যারা জমি দিয়েছে তারাকে ধন্যবাদ জানাই, গৌর আছে, বুলেট আছে বা সবাই আছে তারাকে ধন্যবাদ জানাই, গায়ন লোককেও ধন্যবাদ জানাই, পুরুলিয়াবাসীকে ধন্যবাদ জানাই, যার যতটুকু সাহায্য করার আপনারা করবেন। নিমডি, বান্দুপা, ঝোরাডি, মুদিগলি, টানগড়, গোয়ালাডি, বেল্লিকলি, সাঁওতালকলি, ডমকলি, সবাই মিলে আমরা ছটা মেম্বার বুরসা মিলে, ছটা মৌজা মিলে এই কমিটি, সবাই মিলে আমরা এই পূজাটা করি। এয়ারপোর্ট চলে যাবো, যেখানে মহিষাসুর বধ হবে, ওই যেটা বলছে ইলেকট্রিক দ্বারা যে, তো সেই জায়গাটাকে চলো যাচ্ছি, নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা তো হবে মহিষাসুর বধ, তো মহিষাসুর বধ কিভাবে হবে তো চলো মিস্ত্রির কাছ থেকে জানি দেবো। মিস্ত্রি, হ্যাঁ শিল্পী, দেখুন আমি এইখানে যখন দুর্গা মন্দির প্রতিষ্ঠা হয়, তখন ইনারা আমাকে আনেছিল মূর্তি গড়াবার জন্য। আচ্ছা, মানে দুর্গা মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছে সেই সব সেই তখন থেকেই তুমি আছো মানে এখানে? হ্যাঁ, তখন আমি করেছিলাম প্রথম বছর। আচ্ছা, সকলের সকলের মনকে জয় করেছিলাম প্রতিমাতে। আচ্ছা, তো আপনার হচ্ছে কি মাঝে দু তিন বছর আমাকে অ্যাবসেন্ট করে বিভিন্ন লোকের কথার অনুযায়ী এবং সেখানে তাদের প্রতিমা দেখে মন জয় হয় নাই, আমাকে ইনারা আবার ডাকেছে এবং বলেছে যে নতুনত্ব একটা কাজ দেখাও। তো সেই নতুনত্ব কাজটা আমি দেখাচ্ছি এই যে কমিটির আশীর্বাদ নিয়ে। এবছর আমি এই বেল্ডি সার্বজনীন দুর্গা পূজা কমিটির তরফ থেকে মহিষাসুর বধ করতে চলেছি, মানে এই যে প্রকাশ্য মঞ্চ, এই মঞ্চ, এই মঞ্চে কিন্তু চলন্ত মূর্তি ইলেকট্রিক সাহায্যে মহিষাসুর বধটা দেখাবো। তো এখানের মানুষ এত ভালো, এত সম্মানীয়, এত স্বতঃস্ফূর্ত ভাব, মানে সকলেই আমাকে নিজস্ব মতোই ভাবে। হ্যাঁ, সবার এই একাগ্রতা চিত্র। হ্যাঁ, তো সেই সব আশীর্বাদ নিয়েই আমি এই কাজটাতে নামেছি। এরপরে আমি আপনাকে একটা কথা বলছি, এই কমিটি বাবুরা কি কি বলছি একটু জানালেন। আমাদের সুন্দরভাবে পরিকল্পনার সহিত অন্যান্য জায়গায় রাবণ পোড়া ইত্যাদি উনি করেন, সেই অভিজ্ঞতার মারফতে উনি করছেন। আশা করি আমাদের অঞ্চলের বা বিভিন্ন অঞ্চলের দূর দূরান্ত থেকে যারা আসবে তারা নিশ্চয়ই আনন্দ উপভোগ করবে, এটাই আমাদের কামনা, এটাই আমাদের বাসনা। আচ্ছা, একটু কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। যাই হোক, আমাদের যা কমিটি আপনারা তো দেখলেনই, আমাদের সামনে আছে দুর্গা মন্দির, কাছে আছে শিব মন্দির, এবং শিব মন্দিরটা খুব সুন্দর, মানে সমস্ত রামায়ণটাকে তুলে ধরেছে শিব মন্দিরের মাথায় ছবি করে, এবং সামনেই দুর্গা মন্দির। ওই দুর্গা মন্দিরে যেহেতু জায়গা শর্ট, সেই জন্যে ওখান থেকে প্রায় 200 মিটার দূরে খুব একটা সুন্দর সিন করার পরিকল্পনা নিয়েছে মিস্ত্রি, এবং তাতে করে এলাকার মানুষ খুব উদ্যোগ আছে, যাতে এই সিনটাকে যদি মিস্ত্রি খুব সুন্দর করে তুলতে পারে তাহলে আগামী দিনে আরও চেষ্টা আছে যে আগামী দিনে আরও উন্নত ধরনের করে আরও কোনো সেই রকম প্রোগ্রাম বা আমাদের ওই পঞ্চমী থেকে লাগাতার কন্টিনিউ করে দশমী পর্যন্ত পুরো প্রোগ্রাম আছে, ছৌ নাচ থেকে শুরু করে আপনার লোকগীতি বা ওই পল্লীগীতি এই সমস্ত করে আর কি। হ্যাঁ, পুরা, এবং প্রত্যেক মানুষের পুরা সাহায্য সহযোগিতা আছে, এবং আনন্দ এত সুন্দর আছে এলাকার মানুষের, যাতে করে আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই, কারণ আমাদের কাছেই ভুরসা আছে, মুসলমান পাড়া আছে, ওদেরও যা উদ্যোগ আছে। হ্যাঁ, তাতে করে এইটাকে মাটাকে সবাই মিলেই আমরা সেইরকমভাবেই আর কি ইয়া করছে, যে এইখানে কোনো ভেদাভেদের ব্যাপারেই নাই আর কি। হ্যাঁ, তো যাই হোক, আর বেশি কিছু বলছি নাই। হ্যাঁ, কারণ মিস্ত্রির অনেক সাহায্য সহযোগিতা আছে, এবং এলাকার মানুষ যেভাবে পরিশ্রম করে, হ্যাঁ, তাতে করে আরও আমরা উন্নত বা অন্যরকম মানে আর কি সিনারি করিব, এইরকম একটা পরিকল্পনা বিগত দিনে আছে আর কি। আর একটা, আমাদের সপ্তমীর দিনেতে আমরা যে ঘট আনি, মাকে আনতে যাই, সেইটা আমাদের, হ্যাঁ সপ্তম দিনে সেইটা আমাদের অনেক লোকজন আসে, অনেক আরও যদি আপনারা সবাইকে নিমন্ত্রণ করা আছে, সময় 7টার সময় আমাদের মাকে নদীর থেকে আনতে আমরা সবাই মিলে যাব, সেইটা আমরা খুব ভিড়, সেইটা আমরা সেই দিন থেকে আমরা কন্টিনিউ প্রোগ্রাম রেখেছি নদীর থেকেই। সব কিছু এইখানের দেখালি বা কমিটিদের কাছে জানিয়েও লিলি যে কী কী অনুষ্ঠান আছে আর আছে,
তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, তো ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাইকে আমন্ত্রণ থাকলো এখানকে আসার জন্য। তো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, ঠিক আছে।